গ্রামের দৃশ্য চোখে ভেসে উঠতেই নিশ্চয়ই মাটির বাড়ির কথা মনে পড়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চলে এখনও মাটির বাড়ি দেখা যায়। সময়ের সাথে সাথে মাটির তৈরি বাড়ির প্রচলন হারিয়ে গেলেও আজও সগৌরবে দাঁড়িয়ে আছে 33 বছর আগের তৈরি বিশাল একটি বাড়ি, যা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কি আছে বিশাল এই মাটির বাড়িতে? আব্দুর রাকিবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। নওগাঁর মহাদেবপুর উপজেলার আলিপুর গ্রাম, যেখানে রয়েছে মাটির রাজপ্রাসাদ। নওগাঁ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলার চ্যারাকপুর ইউনিয়নের আলিপুর গ্রামে 1986 থেকে 1987 সালে এই বাড়িটি দুই সহোদর আলী মণ্ডল ও তাহের আলী মণ্ডল অনেকটা শখের বশে প্রায় 9 মাস সময় নিয়ে 6 বিঘা জমির উপর 108 কক্ষের একটি মাটির দোতলা বাড়ি তৈরি করেছিলেন। বাড়িটির দৈর্ঘ্য 300 ফুট এবং প্রস্থ 100 ফুট। বাড়িটির এক পাশে রয়েছে একটি বিশাল পুকুর। সেই পুকুর খননের মাটি দিয়েই তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এই বাড়িটি। মাটি, খড় ও পানি দিয়ে গ্রামের 80 জন কারিগর এই বাড়িটি তৈরি করেছেন। বাড়িটিতে প্রবেশের রয়েছে 8টি দরজা এবং দোতলায় ওঠার জন্য রয়েছে 18টি সিঁড়ি। 96টি বড় এবং 12টি ছোট কক্ষ রয়েছে বাড়ির ভিতরে। প্রতিটি কক্ষে রয়েছে একাধিক দরজা। বর্তমানে বাড়িটিতে 8টি পরিবারের 40 জন সদস্য বসবাস করছে। 1986 সালে আমার আব্বা, চাচা এবং ফুফা তিনজন মিলে যৌথভাবে এই বাড়িটা করে। 4টা কারো 2টা কারো আরো 2টা এইভাবে আব্বা আমরা আব্বা যৌথ এভাবে বাড়িটা থাকি আমরা। তৈরির পর থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে এবং মানুষের আকুল দাবি যে এখানে কিছু একটা তৈরি করা, সেই থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে এখানে দৃষ্টিনন্দন কিংবা একটা পার্ক সিস্টেম কোনো তৈরি করার জন্যে এবং বাড়িটা সংস্কার করার জন্যে। চমৎকার এই বাড়িটি দেখতে প্রতিদিনই মানুষের সমাগম হলেও 2 ঈদে এবং 1লা বৈশাখে দর্শনার্থীদের ভিড় বাড়তেই থাকে। তবে এরই মধ্যে বাড়িটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। গ্রাম বাংলার ঐতিহ্য মাটির এই বাড়িটিকে টিকিয়ে রাখতে সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন দরকার বলেও মনে করছে দর্শনার্থীরা। ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, এখানে নাকি মাটির 108 রুমের একটা বাড়ি আছে। এসে দেখি বাড়িটি অনেক সুন্দর এবং সাজানো গোছানো ছিল অনেক আগের ঐতিহ্য। এখানে অনেক কিছু দেখার আছে, মানে বাসাটা দিন দিন বিলুপ্তর পথে। মাটির বাড়ি যে এখানে থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে মাটির বাড়িটা দেখবে, ভবিষ্যৎটা দেখতে পাবে না। তো আমি সবার কাছে অনুরোধ করছি যে বাসাটা সংরক্ষণ করা যায়, এই বিষয়ে সরকার যেন দৃষ্টি আকর্ষণ করে। বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে প্রকল্পের মাধ্যমে সংস্কারের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। চ্যারাকপুর ইউনিয়নে আলিপুর গ্রামে 108 কক্ষ বিশিষ্ট ঘর রয়েছে, মাটির ঘর, যেটি শমশের আলী মণ্ডল এবং তাহের আলী মণ্ডল নামে দুই সহোদর ভাই 80-এর দশকের মাঝামাঝিতে গড়ে তোলে। এটি এখন পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এই ঘরটি দেখতে আসে। এখানে নতুন করে আমরা যদি সরকারিভাবে কিছু করতে যাই, সেক্ষেত্রে যাদের এই সম্পদটি রয়েছে তারা যদি কোনো আগ্রহ প্রকাশ করে আমাদের কাছে আসে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নিয়ে, আমরা ভেবে দেখব তাদের কোনোভাবে ওখানে কোনো প্রকল্পে ওখানে দিয়ে সেটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় কিনা। মাটির তৈরি বাড়ি এখন প্রায় বিলীনের পথে, তাই 108 কক্ষ বিশিষ্ট এই বাড়িটি সঠিকভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এটি হতে পারে দেশের অন্যতম দর্শনীয় স্থান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।